গুড মর্নিং, আজকে হচ্ছে বিজয় দশমী। সবাইকে জানাই বিজয় দশমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে অবশ্যই আমার আন্তরিক ভালোবাসা রইল। তো আজকে আমি বানিয়েছি, কালকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে বাঁশকাঠি, আর আজকে আমি হচ্ছে গোবিন্দভোগ। তো গোবিন্দভোগের পোলাও বানিয়ে নিয়েছি, আজকে কিশমিশ সবই ছিল, ঠিক আছে। এটা হচ্ছে বাপের বাড়ি, আর মাংস রান্না করছে হচ্ছে কাঠের উনানে। তো আমাদের বাড়িতে অনেক মুনিশ আছে, লেবার যারা কাজ করে ধান, আর আমি জাল দিচ্ছি। তো এটা কাঠের উনানে দিচ্ছি বাদাম গাছ যেটা চিনে বাদাম মাটির নিচে হয়, সেই বাদাম গাছ দিয়ে এই দেখুন। আর এদিকে আমি আলু আর পেঁয়াজটা আগেই দিয়ে দিয়েছি সম্বর দিয়ে। তো এটা ভাজা হওয়ার পরে তারপরে আমি মাংস দিয়ে দিলাম, পরপর মশলাও দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি ফার্স্টে, তারপরে পরে শুকনো লঙ্কা এমনি তেল ছাড়া ভেজে নিয়েছি। তো ওই শুকনো লঙ্কা পরে দেব বেটে, যেহেতু আমার ছেলে এত ঝাল খাবে না আর আমার বৌদি অত ঝাল খাবে না, বৌদি ঝাল কম খাচ্ছে এখন রিসেন্ট, আর দা আমার ছেলে তো ঝাল কমই খায়, এখানকার ঝাল অতিরিক্ত ঝাল দেখতেই পাবেন সে সবই। তো আমার কষানো হয়ে গেছে, হলুদের পরিমাণটা অনেকটা হয়েছিল, আর এদিকে আমার ভাত টকবক করে ফুটে অর্ধেক পড়েই যাচ্ছে মনে হচ্ছে। তো আমি ঝোল দিয়ে দিয়েছি কষানো হয়ে যাওয়ার পরে, তারপরে তাড়াতাড়ি করে বানাচ্ছি। আর বাইরে ধান যাচ্ছে তো ধুলো উঠছে, দেখছেন এখন কালারটা। তো এটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ি একটু দিয়েছি। তো আমার মোটামুটি তরকারি শেষের দিকে। তো কাঠের উনুনে রান্নার টেস্ট মাংস অসাধারণ হয়, গ্যাসে রান্না মাংস একটু কীরকম হয়, আর আমার ওইখানকার মাংস রান্না করে আমার মনে হয় না মাংস খায়, তাও এখানে একটু ভালো লাগে মাংস। তো জানি না কেন হয়তো মাংসের কোনো ইয়ে আছে। তো এই দেখুন, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম গামলা দিয়ে, তো খুব সুন্দর তেল সেরেছে। আর আমাদের এখানে সবাই খেতে বসছে, উপরে আমার ছেলে, এদিকে আমরা খাচ্ছি, এদিকে যে ছেলের মাংস এখানে আমরা সবাই খাচ্ছিলাম, এটা ছেলে খাচ্ছে আমি এখন খাইনি। আর এটা হচ্ছে আমাদের যে ধান ঝাড়ছে, এইভাবে আমাদের ধান ঝাড়া হয়, তো ধান ঝাড়া প্রায় শেষের দিকেই। তো টাটা বাই।